একজন মেয়ে সুন্দর হওয়ার থেকে চরিত্রবান হওয়াটা বেশি প্রয়োজন। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে কর, ধন সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে কর, রূপ দেখে নয়। মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। সত্যি তো এটাই, আপনি সফল না হওয়া পর্যন্ত ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না। মূর্খদের আড্ডা থেকে সবসময় দূরে থাকতে চেষ্টা করো, অন্যথায় তারা তোমাকেও মূর্খে পরিণত করে দেবে। চাকরিটা হয়ে গেলে বাবাকে আর কাজ করতে দেব না, এরকম স্বপ্ন বুকে নিয়ে বেঁচে আছে হাজারো মধ্যবিত্ত পরিবারের সন্তান। উদ্দেশ্য যদি সৎ হয় এবং লক্ষ্য যদি সঠিক থাকে, সাফল্য একদিন আসবেই ইনশাআল্লাহ। যথাস্থানে পা রেখেছো কিনা তা আগে নিশ্চিত হও, এরপর দৃঢ়ভাবে দাঁড়াও। কিছু মানুষ জীবনে ব্যথা হয়ে থাকে, বাতি হয়ে নয়। আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক অনেক বেশি। সুখী হওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজে যা আছে তার উপরই সবসময় খুশি থাকা। দাসত্ব যখন কারো অভ্যাসে পরিণত হয় তখন সে তার শক্তি ভুলে যায়। তুমি যদি টাকাদার করো তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ, আর যদি টাকার মালিক হও তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ থাকবে। জীবনে খুশি থাকার টিপস, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না, যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না, যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না। কিছু না, এই কথার মাঝে অনেক কিছু লুকিয়ে থাকে, কখনো তাকে রাগ, কখনো থাকে না বলা কষ্ট, আবার কখনো থাকে আবেগ মিশ্রিত ভালোবাসা। বেঈমানদের চোখে কখনো জল আসে না। চরিত্রবান স্বামী একটা নারীর অলঙ্কার, আর একটা দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর গর্ব।